হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার নন্দী শিখার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমরাও ভালো আছি। আর এখন তুমি ভিডিওটা শুরু করছি, সন্ধ্যা থেকেই শুরু করছি, সারাদিন ভিডিও করতে পারিনি। আগে ভিডিওতে বলেছি আমার ছোটো ছেলেটার খুব শরীর খারাপ, জ্বর এসছে। এর আগে একবার জ্বর এসেছিলো, ডাক্তার দেখে নিয়েছে, তারপর আবার পরশুদিন থেকে আবার জ্বর। তো ওষুধ নিয়ে এসেছি, খাওয়াচ্ছি, জ্বরটা চলে যাচ্ছে, আবার আসছে। তো আর খেলতে খেলতে পড়ে গিয়ে ঠোঁটটাও কেটে গেছে, এই জন্য তোমাদের সামনে আসতে পারিনি। আমি ভাবলাম সন্ধ্যা থেকে আমার ভিডিও শুরু করি, সন্ধ্যা থেকে যা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা দেখো, ভিডিওটা দেখলে ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও করতে উৎসাহ জাগাবে। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, দুধ আলু গরম করে নিয়ে এসেছি, গুড্ডুকে খাওয়াবো। তোর মুখটা তো ব্যথা করছে, কী জানি খেতে কতটা পারবে জানি না, ঠোঁটটা পুরো একদম রক্ত জমে আছে। হাই বলে দাও। এটা আমার বোনের মেয়ে বৃষ্টি, ওরা কালকে এসছে সন্ধ্যাবেলাতে। ধরো 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 ধরো। ও বাবা, আম দিচ্ছে তুমি বন্ধুদেরকে? বন্ধুদেরকে বলো, বন্ধুরা আমার ঠোঁট কেটে গেছে, আমি পড়ে গেছিলাম, বলো। আমি তো বলেছি, তুমি বলো। তুমি খাও, খাও না খাও। তো বন্ধুরা দেখো, তরকারি কাটতে বসে পড়েছি কালকের জন্য। এই আলু কাটবো, ভেন্ডি কাটবো, সকালে রান্না আছে। তো তরকারিগুলো কেটে নিই। আর গুড্ডু আর বৃষ্টি, ওদিকে তোমাকে দেখালাম বৃষ্টি এসছে, ও আর দুজন পড়তে বসেছে ওখানে। আটা ছিল, আটা মেখে নিলাম, আটা মাখাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তরকারিটা কেটে নিই, তারপর আসছি। তো বন্ধুরা, আমার তরকারি কাটা কমপ্লিট, আলু আর ভেন্ডি কেটে রেখেছি। তারপর দেখছি আর কী কী রান্না হয়, এখনও ভাবতে পারিনি কী রান্না হবে। কেটে রাখলাম, একটু আগে রাখলাম কাজটা, তো তোমাদের সামনে আবার পরে আসছি, ঠিক আছে? আবার রান্নাঘরে চলে এসেছি, ভাত করলাম, এখন রাত্রেবেলা আবার ভাত করলাম। আর ওবেলা তো রান্না করেছিলাম হচ্ছে গিয়ে মাছের ঝোল আর মাছের তেল এনেছিল তোমার দাদাভাই, যে মাছের তেল করেছিলাম বেগুন দিয়ে আলু দিয়ে, সেটুকু রয়েছে একটুখানি। তো এটা একটু গরম করে নিলাম, আর দেখো মাছের ঝোল করেছিলাম, মাছের ঝোল দেখো গরম করছি। হ্যাঁ দেখো, মাছের ঝোলটা গরম করে নিলাম। তো এখন গুড্ডুকে ভাত খাওয়াবো, রান্নাঘরে চলে আসলাম গুড্ডুর ভাত ভাততে। আর ভাত করলাম আজকে, দুবেলার ভাত মানে করিনি, এখন আবার গরম ভাত রান্না করলাম। আর বোনটা বাড়ি চলে গেছে, এসছিলো বাড়ি চলে গেছে ওরা। আর তোমার দাদাভাইকেও ভাত দিয়ে দেবো গুড্ডুর সঙ্গে, ওর খিদে পেয়ে গেছে। আর আমি একটু পরে খাবো, আমি আমার বলেছিলাম একটু পরে খাবো, সবাইকে দিয়ে নিই, আমাদের খিদে এখনো পাইনি। তো ভাতটা বেয়ে নিই, তারপর আবার আসছি। তো বন্ধুরা দেখো, গুড্ডুকে খাওয়াতে বসে পড়েছি, বস ঠিক করে। আর এখন মাছ দিয়ে খাওয়াবো, এখন ঝাল লাগবে, যে ঠোঁট কেটে গেছে দেখতে পাচ্ছে, দেখো কতটা কেটে গেছে, দেখো রক্ত জমে গেছে। এখন তরকারি দিয়ে ভাত খেতে পারবে না, শুকনো শুকনো মাছ দিয়ে খাওয়াবো, কী করবো, ঝাল লাগবে। আর আজকে ওকে মাছ ভাজা দিইনি, কেননা সবসময় মাছ ভাজা খেতে তো ভালো লাগে না। মাছ ভেজে আমাদের ঝোলের মধ্যে রান্না করেছি আজকে, শুধু ঝোলটা দিচ্ছি না। তো বন্ধুরা খেতে বসে পড়েছি, গুডুর খাওয়া হয়ে গেছে, তোমার দাদাভাই খাওয়া হয়ে গেছে, আর আমি গুডুর থালাতে ভাত নিয়েছি। গুডু তো খেতে পারলো না, ওর ঠোঁটটা কেটে গেছে, ঝাল লাগছে, তাই জন্য আর্ধেক ভাত খেলো। তোমার ভাতটা ফেলে দেবো, ওর মধ্যে ভাতটা নিয়ে নিয়েছি। আর জিতকেও দিয়ে দিয়েছি, জিত খাচ্ছে। আর দেখালাম তো ওবেলার মাছের ঝোল ছিল, আর মাছের তেল করেছিলাম, তাই দিয়ে দুপুর রাত্রেবেলা খাওয়া হচ্ছে। তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে, চলে এসেছি বাসন কটা মাজতে। বেশি বাসন হয়নি, এর আগে চায়ের বাসন সব মেজে রেখেছিলাম আমি। আর এখন এই যে তিনখানা থালা হয়েছে, তিনখানা না, হ্যাঁ তিনখানা, চারখানা হতো, যেহেতু গুড্ডুর থালাটা আমি ভাত খেয়ে নিয়েছি সেই জন্য তিনখানা হয়েছে। আর একটা বাটি, একটা হাতা, আর একটা গ্লাস, বাসন বেশি নেই। আর আমি রাত্রেবেলায় বাসন মেজে রাখি, সে যত রাত্রি হোক বাসন রেখে দিলে আমার ঘুমিয়ে আসবে না, আমি শীত কী গরম কী বাসন মেজেই ঘুমাই। যদি দেরি হয়ে যায়, শরীর যদি ভালো না থাকে, তাও আমি বাসন মেজে ঘুমাই, বাসন রেখে আমি ঘুমাই না, কারণ আমার সকালবেলা রান্না আছে। আর ঘুম থেকে উঠে যদি চোখ রয়েছে, চোখের মধ্যে ঘুম রয়েছে, সেই অবস্থায় যদি দেখি রান্নাঘর ময়লা হয়ে পড়ে আছে, নোংরা হয়ে, আর সকালবেলা চোখ ডলতে ডলতে যখন রান্নাঘরে ঢুকবো, রান্নাঘরটা যখন পরিষ্কার দেবো, মনটা এমনিই ভালো হয়ে যায়, তাই না বলো? রান্নাঘর যদি পরিষ্কার থাকে ভালো লাগে, সেই জন্য আমি রাত্রেবেলায় সব গুছিয়ে গাছি রেখে দিই। গ্যাসও তরকারি টরকারি গরম করেছিলাম, গ্যাসও মুছে রেখে দিয়েছি। সকালবেলা উঠবো, উঠে গেটে জল দেবো, ঠাকুর প্রণাম করবো, বাসি কাপড় ছেড়ে রান্না বসাতে হয়। রান্না বান্না করে তো সব কাজ হাত দিয়ে, আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি, সেই জন্য রান্নাঘরটা আমি পরিষ্কার করে রাখি। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে বাসনগুলো ধোয়া হয়ে গেলো।
তো বাসন ধুয়ে এখন আবার বিছানা ঝাড়তে হবে, বিছানা করতে হবে, তারপর আবার ভিডিও এডিট করতে বাকি আছে আমাদের। তো শুধু শুধু রাত্রির কাজের জন্য রাতে দুটো আড়াইটে বেজে যায় প্রত্যেক দিনই। আবার সকালবেলা উঠতে হয়, চোখের মধ্যে ঘুম থাকে, উঠতে ইচ্ছা করে না, কিন্তু তাও উঠতে হবে কাজ করতে হলে। আবার রান্নাটা থাক হয়ে গেলে আবার অনেকটা কাজের চাপটা কমে যায়। তোমার দাদাভাই বেরিয়ে যায় আর ভাত নিয়ে যায়, আর তারপরে রান্না বান্নার পরে আমি বাসি কাজবাজ করি। তো দেখো বাসনটা ধুয়ে নিই, বাসনটা ধুয়ে তোমাদের সামনে পরে আসছি। তো বন্ধুরা বাসন ধুয়ে চলে এসেছি, এসে আবার গুড্ডুকে ঘুম পড়িয়ে দিয়েছি, ও ঘুমানোর জন্য কান্না করছিল, ঘুম পেয়েছে, ঘুম পড়িয়ে দিয়েছি বিছানা করে। আর দেখতে পাচ্ছ সব জামা প্যান্ট মেলা, সবগুলো শুকায়নি, তাই ফ্যানের তলা সব দিয়ে দিলাম, সারাতে শুকিয়ে যাবে। আর বাইরে তো সেরকম রোদ উঠছে না, রোজই বৃষ্টি। তো ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। শুভরাত্রি, টাটা।